दूं तुझे धूम धूम धूम। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের HDR ইফেক্ট যে ট্রেন্ডিং ভিডিওগুলো এইগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকটাই ট্রেন্ডিং। আপনি চাইলে যে কোনো নর্মাল ভিডিও এই ধরনের HDR ইফেক্ট দিয়ে কিন্তু মেকিং করতে পারবেন। এই জন্য আমাদের একটা ভিডিও ক্লিপস প্রয়োজন হবে। আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করবো এবং হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন। তাহলে আশা করি এই ধরনের ভিডিও আপনারা নিজেরা খুব সহজে মেকিং করতে পারবেন। তো এখান থেকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করার পর আমরা নিউ পজিশন অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ভিডিওস অপশনে চলে যাবো। ভিডিওস অপশন থেকে আপনি যে ভিডিওটা দিয়ে এরকম HDR ইফেক্ট ভিডিও মেক করতে চান, জাস্ট ওই ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ইন্ডিয়া থেকে ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করে নিব। তারপর ভিডিওটাকে ক্লিক করবো। এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাবো। অ্যাডজাস্টে যাওয়ার পর এই টুলসগুলোকে আমরা লেফট সাইডে নিলে এখান থেকে আমরা দেখবো হচ্ছে গ্রাফস। গ্রাফসে ক্লিক করবো। এখান থেকে আমরা চারটা কালার দেখবো, হোয়াইট, রেড, গ্রিন এবং হচ্ছে মেবি ব্লু। তো আমরা হোয়াইট কালার যে এখানে যে সার্কেলটা অ্যারোভাবে দেখতে পাচ্ছি, এই রাইট লেফট সাইডেরটা আমরা নিব উপরে এবং রাইট সাইডেরটা নিব নিচে, মানে উল্টা করে দিব, প্রায় অল্টারনেট করে দিব। ওকে, এটাও সেমভাবে রেডে ক্লিক করলে আমরা রেডটাও এরকম অল্টারনেট করে নেব, মানে যেটা যেখানে আমরা সেম প্রসেস অল্টারনেট করে রাখবো। ওকে, চারটায় এবং লাস্ট কালারটাতে যাবো। যাওয়ার পর এটাকে আমরা এভাবে করে নিই। নেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, আবারও ঠিক, এবং আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো, ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। এবার আমরা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরিজ পেয়ে যাবো। এই ভিডিও থেকে আমরা এখানে অবশ্যই আপনার নেট কানেকশনটা কিন্তু অন রাখতে হবে। এই ভিডিওতে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে যাবো, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন। তারপর নাইট ক্লাব ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা ব্লার ইফেক্টটাকে খুঁজে বের করবো। ব্লারটাকে ক্লিক করবো এবং আবার অ্যাডজাস্টে ক্লিক করবো। রেঞ্জটাকে ফুললি মাইনাস করে দেবো এবং ব্লারটাকে আমরা 20 বা তার নিচে এরকমটা রাখবো। রাখার পর টিকার সাথে ক্লিক করবো। ব্লারটাকে আমরা ফুললি ইন পর্যন্ত দিয়ে দিব, মানে আমাদের ভিডিও এন্ড। দেন আমরা ভিডিও রেজলিউশনটা খাতা রাখতে রাখবো। দেখার পর আবার এখানে ক্লিক করবো এবং সেভ টু ডিভাইসে ক্লিক করে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো ভিডিওটা এক্সপোর্ট হওয়া অবধি। আর এতটুকু পর্যন্ত যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে দিতে পারেন, জানাতে পারেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা নিত্য নতুন যে মোবাইলের ভিডিওটি এগুলো কিন্তু আপলোড দিয়ে থাকে। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা দুইটা ভিডিওকে সিলেক্ট করবো, যেটা এইমাত্র এডিট করলাম এটাকে সিলেক্ট করবো, এবং নর্মাল ভিডিও যেটাকে আমরা এডিট করছি এটাকে, যেটা নর্মাল ছিল ওটাকে এডিট করবো। দুটোকে ক্লিক করে ওটাকে অ্যাড করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ইন্ডিকা থাকা ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে নিব। এরপর যে কোনো একটা ভিডিও থেকে আমরা সাউন্ডটাকে মিউট করে নিব, এজন্য ভিডিওতে ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা ভলিউমে ক্লিক করে এটাকে আমরা জিরো করে টিক অপশনে ক্লিক করবো, মানে দুটো যে কোনো একটাতে আমরা সাউন্ডটা কমিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের একটা এই যে এডিটিং ভিডিও এটাকে ওভারলে হিসাবে নিতে হবে। এই জন্য ভিডিওতে ক্লিক রেখে এখান থেকে নিচ থেকে আমরা ওভারলে বলে একটা টুলস দেখতে পারবো, জাস্ট ওভারলেতে ক্লিক করবো। আমাদের এটা কিন্তু ওভারলে হিসাবে এখানে চলে আসবে। ওকে, তো এখন আমরা জাস্ট ভিডিওতে একটা ক্লিক করবো, যেটা এডিটেড ভিডিও ওভারলে, এটাতে ক্লিক করবো। ব্র্যান্ডে ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে, যেহেতু এখানে আমাদের অ্যানিমেশন বা ইফেক্টগুলো এখানে লোড নেবে। তো এখান থেকে আমরা বার্নে ক্লিক করবো। বার্নটাকে আমরা এখান থেকে 17 বা 17.5 এরকম রাখবো, সামথিং আপনি আপনার ভিডিও অনুযায়ী রাখবেন। রাখার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের ভিডিওতে কিন্তু এখনও হচ্ছে কিছুটা ডার্কনেস আছে, তো এই জন্য আমরা কিছু কমানোর জন্য আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। ব্রাইটনেসে ক্লিক করবো, ব্রাইটনেসটাকে সামথিং কিছুটা 15-20 ভিতরে রাখবো। ওকে, 20 এরকম রাখবো। রাখার পর টিক অপশনে, তো এখনও কিন্তু আমাদের কিছুটা ব্রাইটনেস আছে। ওকে, ব্রাইটনেস কিন্তু অনেকটা আছে। তো আমরা এখন যেটা করবো এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের কিন্তু দেখেন HDR ইফেক্ট কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, কিছুটা যদি ভিডিও প্লের কারণে কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে, তো অনেকটা হয়ে গেছে। আপনি যখন ড্রাই দেখবেন স্ক্রিনের উপর চলতেছে, যার কারণে কিন্তু ম্যাচিং হচ্ছে না। তো আমরা এখানে ডার্কনেসটাকে কমানোর জন্য আমরা কিন্তু ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। যা আপনার এখানে সার্চ এখানে দেখতেছেন, এখানে সার্চ করুন অথবা আপনি পেয়ে যাবেন। জাস্ট আমরা হোয়াইট লিখে সার্চ করবো। হোয়াইট লিখে সার্চ করার পর আপনি এখানে বিভিন্ন হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তো আমরা এটাকে একজন একটা সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো, এটাকে ফুল স্ক্রিন করবো। ব্র্যান্ড অপশনে ক্লিক করবো, ওভারলেতে ক্লিক করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে ইন্ড অবধি দেবো, ভিডিওর ইন্ড পর্যন্ত। ওকে, তো আমরা যদি এখন ভিডিওটাকে জাস্ট দেখেন, তাহলে কিন্তু এখানে HDR ইফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আপনার যদি ব্রাইটনেস কম মনে হয়,
বাড়িয়ে নিতে পারেন অথবা আপনার কমিয়ে নিতে পারেন, সেইভাবে আপনি কিন্তু এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিডিওটি যদি কমপ্লিট মনে হয় আপনি ভিডিও রেজুলেশনটাকে 1080 তারপর এখানে ক্লিক করে এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।